শিক্ষার্থীরা, ভিডিও শুরু করার পূর্বে তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ। আমার নতুন একটি চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর কিডস। তোমরা যারা আমার ভিডিও পছন্দ করে থাকো, তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ, তোমরা অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বিলাল হুসাইন আজকে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রথম অধ্যায়ের সেশন 7 নিয়ে। সেশন 7-এর নাম হচ্ছে উপস্থাপন সফটওয়্যার শিখে কন্টেন্ট তৈরি। তো এই যে সেশনটি রয়েছে, এটি হচ্ছে মূলত একটি ব্যবহারিক সেশন, অর্থাৎ আমরা এখানে ব্যবহারিক বিভিন্ন কাজ দেখব। আমরা মূলত সফটওয়্যার ব্যবহার করে কীভাবে কন্টেন্ট তৈরি করা যায় সেই প্রক্রিয়া দেখব। তো এখানে সফটওয়্যার হিসেবে আমাদেরকে বলা রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে। দেখো, এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব এবং সেই অনুযায়ী কাজ করলে আমরা কোনো কন্টেন্ট তৈরি করতে পারব। যেমন দেখো, 1 নম্বর এখানে বলা রয়েছে, ওয়ার্ড প্রসেসিংয়ের মতোই প্রথমে মাউসের ডান পাশে ক্লিক বা রাইট ক্লিক করে নিউতে ক্লিক করলে অনেকগুলো সফটওয়্যারের নাম আসবে। আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সিলেক্ট করব। এবার একটি ফাইল তৈরি হয়ে যাবে, পূর্বের মতোই রিনেম করে আমাদের পছন্দ মতো নাম দিব। ফাইলটির উপর ডাবল ক্লিক করলে ফাইলটি খুলব। আমরা এই নির্দেশনা অনুযায়ী কাজ করব এবং দেখব যে কীভাবে আমরা একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল তৈরি করতে হয়। তো চলো আমরা আমাদের ডেস্কটপে চলে যাই এবং তারপর দেখি যে কীভাবে কাজটি করা যায়। শিক্ষার্থীরা, আমাদেরকে বলা হয়েছিল প্রথমে মাউসের রাইট বাটনে ক্লিক করতে। আমরা ঠিক এভাবে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে বলা হয়েছিল নিউ অপশনে যেতে। দেখো, নিউ অপশন, আমরা নিউ অপশনে গেলাম। এরপরে আমাদেরকে বলা হয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেই অপশনে যেতে। তো আমরা এখান থেকে খুঁজে বের করব যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোন জায়গা রয়েছে। দেখো, এই হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো আমরা এই অপশনে একটা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে আমাদের একটি ফাইল তৈরি হয়ে যাবে এবং আমরা কী করব, এই ফাইলটিকে আবার রিনেম করে আমাদের পছন্দ মতো একটি নাম দিয়ে দেব। তো এই পছন্দের নামটি আমরা কীভাবে দিতে পারি, প্রথমে আমরা ফাইলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করব এবং তারপরে আমরা এখান থেকে রিনেম অপশনে চলে যাব। রিনেম অপশনে চলে যাওয়ার পরে আমরা আমাদের পছন্দ মতো একটি নাম দিতে পারি। তো মনে করো আমাদের এই ফাইলটির নাম আমরা দিতে পারি প্রেজেন্টেশন বা প্রজেক্ট। ধরো প্রজেক্ট আমরা লিখতে পারি। তো প্রজেক্ট লিখলাম, এটি হচ্ছে আমাদের ফাইলের নাম। আমি এটি দিলাম, তোমরা অন্য কিছু দিতে পারো। তো প্রজেক্ট দিয়ে আমরা বাইরে ক্লিক করলেই প্রজেক্ট নামে নতুন একটি ফাইল তৈরি হয়ে যাবে। তো এখন আমরা যদি এই প্রজেক্ট ফাইলটির উপর ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন হয়ে গেল। এই হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে যে ইন্টারফেসটা আমাদেরকে দেখায় বা যে দৃশ্যটা আমাদের কাছে দেখায় সেই দৃশ্যটি। তো আমরা সাকসেসফুলি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি ফাইল তৈরি করলাম এবং সেটিকে ওপেন করলাম। এবার কী করতে বলা রয়েছে চলো সেটি দেখি। আমরা আবার আমাদের মূল বইতে ফিরে যাই। দেখো, বলা রয়েছে 2 নম্বরে, পাওয়ার পয়েন্টে অনেক অনেক ফিচার রয়েছে যা আমরা নিজে নিজে প্রয়োগ বা অ্যাপ্লাই করলে খুব মজা করে শিখতে পারবো। তবে শুরু করতে হবে বাম পাশের নিউ স্লাইড থেকে। এখানে ক্লিক করলে একটি নতুন পৃষ্ঠা আমাদের উপস্থাপন ফাইলে যোগ হওয়ার জন্য অনেকগুলো অপশন আসবে। আমরা পছন্দ মতো একটি স্লাইড সিলেক্ট করে যেখানে আমরা পরবর্তী কাজগুলো করব। তো দেখো, আমাদেরকে বলা রয়েছে নিউ স্লাইড অপশন থেকে আমরা একটি স্লাইড দেব। দেখো, এখানে স্ক্রিনশট দিয়ে দেওয়া রয়েছে। তো আমরা যদি আমাদের সেই পাওয়ার পয়েন্টে চলে যাই, তাহলে কিন্তু আমরা নিউ স্লাইড অপশনটি দেখতে পাব। দেখো, এই যে অপশনটি রয়েছে নিউ স্লাইড, এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের দেখো নতুন একটি স্লাইড এখানে তৈরি হয়ে গেল। এবং নতুন স্লাইড তৈরি হওয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আমরা কী কী কাজ করতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি এখানে আরও কোনো ক্লিক করি, দেখো আমরা এক একটা ক্লিক করব, আমাদের নতুন নতুন স্লাইড এখানে তৈরি হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখালাম এই একটি স্লাইড, এই একটি স্লাইড, এই একটি স্লাইড। ঠিক একইভাবে আমি যতগুলো ক্লিক করব, তোমরা বাম পাশে দেখতে পাচ্ছ একটি একটি করে স্লাইড বৃদ্ধি পাচ্ছে। আমি যদি আরও ক্লিক করি, দেখো অনেকগুলো স্লাইড। অর্থাৎ তুমি যতগুলো ক্লিক করবে ততগুলো স্লাইড এখানে বৃদ্ধি পাবে। অর্থাৎ তুমি তোমার প্রয়োজন মতো, তুমি তোমার প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে যতগুলো স্লাইড প্রয়োজন, তুমি প্রত্যেকটি স্লাইড এখান থেকে দেখাতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম স্লাইড কীভাবে তৈরি করতে হয়। এরপরে আমরা আমাদের মূল বইতে আবার চলে যাব। মূল বইতে চলে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনশট রয়েছে, এই স্ক্রিনশট অনুযায়ী আমরা কাজ করলাম। এরপরে দেখো, আমাদের এখানে কিছু টুলের পরিচয় দেওয়া রয়েছে, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করে আমরা কোন টুল ব্যবহার করে কী করতে পারি। যেমন প্রথমে বলা রয়েছে হোম। হোম হচ্ছে একটি টুলের নাম। হোম মেনু বারের কোনো লেখাকে ছোট বড়, লেখার ফন্ট পরিবর্তন, রং পরিবর্তন, কোনো পরিচ্ছেদকে সমান করা, পৃষ্ঠায় কোনো লেখার অবস্থান ঠিক করা, এই কাজগুলো করা যায়। তো এটি হচ্ছে হোম অপশন থেকে। দেখো, আমরা যদি আমাদের পাওয়ার পয়েন্ট সেই প্রেজেন্টেশনের
হোম অপশনে যাই, দেখো এই হচ্ছে হোম অপশন। তো এই হোম অপশনে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, দেখো এখানে বিভিন্ন অংশ রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে, এখান থেকে আমরা কি করতে পারি, এই যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে আমরা বড় ছোট করতে পারি। আমরা শুধুমাত্র ওই লেখাকে বড় ছোটই না, বরং এই লেখার বিভিন্ন ফন্ট পরিবর্তন করতে পারি, এর পাশাপাশি লেখার কালার যে রয়েছে সেই কালারটিকেও আমরা চেঞ্জ করতে পারি। এরপর দেখো পরবর্তী যে টুলের কথা বলা রয়েছে সেটি হচ্ছে ইনসার্ট। ইনসার্ট মেনু বারে ছবি, ছক, বক্স, আইকন ইত্যাদি বসানো যায়। সর্বডানের মিডিয়া মেনু থেকে আমরা ভিডিও এবং অডিও যুক্ত করতে পারি। এক্ষেত্রে আমার কম্পিউটারে এই ছবি, ভিডিও বা অডিও আগে থেকে সেভ করে বা জমা রাখতে হবে। কন্টেন্ট তৈরির ক্ষেত্রে ইনসার্ট মেনু বার সবচেয়ে বেশি কাজে লাগে। দেখো হোমের পরে আমরা দেখব ইনসার্ট মেনুর কাজ। আমরা যদি আমাদের পাওয়ার পয়েন্টে আবার চলে যাই, সেক্ষেত্রে হোমের পরেই আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট নামে একটি অপশন রয়েছে। এই ইনসার্ট মেনুতে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখানে আরও অসংখ্য অপশন পাবো। এই ইনসার্ট অপশনে যাওয়ার পরে আমরা কী কী অ্যাড করতে পারবো, আমরা আমাদের স্লাইডে টেবিল যুক্ত করতে পারবো, পিকচার যুক্ত করতে পারবো, স্ক্রিনশট যুক্ত করতে পারবো, এরপরে ফটো অ্যালবাম যুক্ত করতে পারবো। এর পাশাপাশি আরও অনেক ফিচার এখানে রয়েছে, যে সকল ফিচারগুলো আমরা এখানে যুক্ত করতে পারবো। দেখো ভিডিও, অডিও, স্ক্রিন রেকর্ডিং, চাইলে কিন্তু আমরা এগুলো এখানে যুক্ত করতে পারবো। এরপরে দেখো পরবর্তীতে যদি আমরা যাই, এখানে দেওয়া রয়েছে ডিজাইন। ডিজাইন মেনু বারটি আমরা কোথায় পাবো, আমরা আমাদের পাওয়ার পয়েন্টের পরবর্তী অংশেই দেখো ড্রয়ের পরে দেওয়া রয়েছে ডিজাইন। ডিজাইনে কিন্তু আমরা অসংখ্য ডিজাইন পাবো। আমরা যদি এই ডিজাইনে ক্লিক করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ডিজাইনে আমাদের স্লাইডগুলো দেখাচ্ছে, কত চমৎকার লাগছে জিনিসগুলো। দেখো তোমরা খুব সুন্দরভাবে কিন্তু এইগুলো প্র্যাকটিস করবে এবং নিজেরাই কিন্তু স্লাইডগুলো লেখার চেষ্টা করবে। তো আমরা দেখলাম যে ডিজাইন অপশন থেকে আমরা কী কী ডিজাইন আনতে পারি। এরপরে আমরা যদি আবার আমাদের মূল বইতে যাই, তারপর দেওয়া রয়েছে ট্রানজিশন। দেখো ট্রানজিশন বলতে বোঝানো হয়েছে কি, মেনু বার থেকে আমরা আমাদের প্রেজেন্টেশনের একটির পর একটি পৃষ্ঠা কীভাবে আসবে তা বাছাই করতে পারি। ট্রানজিশন অপশনে যদি আমরা যাই, দেখো এর পরবর্তী অপশনটি হচ্ছে ট্রানজিশন। আমরা যদি ট্রানজিশনে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটির পরে আরেকটি স্লাইড যে আসে, মাঝখানে যে ডিজাইনটা হয় বা মাঝখানে যে অ্যানিমেশনটা হয় সেটি আমরা কীভাবে করতে পারি। এখানে বিভিন্ন প্রকার ট্রানজিশন দেওয়া রয়েছে। দেখো এই একটি ট্রানজিশন, তারপরে এখন দেখো এই একটি ট্রানজিশন, অ্যানিমেশনটা অন্যরকম। তারপর রয়েছে পুশ, দেখো পুশ ট্রানজিশন, ওয়াইপ, ওয়াইপ ট্রানজিশন, তারপর রয়েছে স্প্লিট, স্পিড ট্রানজিশন, বিভিন্ন প্রকার ট্রানজিশন। মানে আমরা যেমন ভিডিও দেখে থাকি, ভিডিওর দুইটা সিনের মধ্যে যে ট্রানজিশন বা অ্যানিমেশনটা হয়ে থাকে এটি মূলত ট্রানজিশন। তো আমরা কিন্তু বিভিন্ন প্রকার ট্রানজিশন এখানে দেখতে পাচ্ছি। দেখো কত চমৎকার চমৎকার ট্রানজিশন, তোমরা দেখলেই কিন্তু এগুলো অনেক পছন্দ করবে। খুব সুন্দর সুন্দর ট্রানজিশন এখানে দেওয়া রয়েছে। তোমাদের সামনে যখন কম্পিউটার আসবে, তোমাদের স্কুলে যখন কম্পিউটার ক্লাস করানো হবে, তখন তোমরা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো কত চমৎকার চমৎকার ট্রানজিশন এখানে রয়েছে। এরপরে আমরা যদি পরবর্তী অপশনে চলে যাই, যেটি হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন তোমরা জানো যে অ্যানিমেশন এই অপশনটি ব্যবহার করা হয় অবজেক্টকে অ্যানিমেট করার জন্য। যেখানে বলা রয়েছে অ্যানিমেশনস মেনু বারটি সবচেয়ে মজার, যে কোনো লেখা, ছবি, আকৃতি বা শেপকে ইত্যাদি যুক্ত করার পর এগুলোকে বিভিন্ন ডিজাইনে চলনশীল করা সম্ভব, অর্থাৎ আমরা এটিকে অ্যানিমেট করতে পারি। যদি আমরা একটু প্র্যাকটিস করি, দেখো আমরা যদি অ্যানিমেশন অপশনে চলে যাই, এখান থেকে আমরা বিভিন্ন অবজেক্টকে অ্যানিমেট করতে পারব। যেমন দেখো এখানে অ্যানিমেশন দেওয়া রয়েছে। আমরা যদি এক একটা ফাইল ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকার অ্যানিমেশন আমাদের এখানে দেখাচ্ছে। তো সেটি আমরা কিভাবে করব, যখন আমরা কোনো ফাইল, যখন আমরা কোনো প্রজেক্ট ওপেন করব, তখন কিন্তু আমরা এই অ্যানিমেশনগুলো দেখতে পাব শিক্ষার্থীরা। এই হচ্ছে মূলত কাজ। তো এভাবেই কিন্তু আমরা আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যে প্রেজেন্টেশন রয়েছে, সেখানে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে পারি এবং সেগুলোকে উপস্থাপন করতে পারি। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব মূল বই থেকে পরবর্তী সেশনে, যেটির নাম হচ্ছে সেশন 8, একটি সফটওয়্যার থেকে বিভিন্ন রূপে উপস্থাপন। এই সেশনে যে কাজগুলো থাকবে, সে কাজগুলো আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।